একটু ঘুরে দেখবো, আচ্ছা ঠিক আছে। আরে বাস, কষ্ট বড় রাইস মিল রে, বাপের জন্ম সুখী দেখি না। আমার বাপের নাম সুকুনা, আমি আইছি সুদানিকা গ্রাম থেকে। ভাই আমার নাম বল্টু। তো তুমি হে দেখে ভাই, এই শহরে আসলাম, ওই সুদানিকা গ্রাম থেকে আসছি ভাই। অত কিছু তো আমি শুনবো না, তোমার এখানে ঢুকবার দেশে কিটা? এই দারোয়ানে দারোয়ানে এদিকে এদিকে। তুমি কি ঢুক পার দেছো? নতুন শহরে আসি তো। না এটা তো ঠিক না, আমাদেরকে কথা খবর দাও, এটা এটা তো ঠিক না। তুমি বকেন না ভাই, ভাই ভাই পাই পড়ছি, হাতে ধরছি। আমি বলতে দাও, আমি ওই সুদানিকা গ্রাম থেকে আসছিলাম ভাই, তাকে দেখে এত বড় এত বড় মিল ভাই, আমার দেখে তো আর সহ্য হচ্ছিল না, তাই আমি ঘুরতে আসছিলাম। ওকে কিছু বলার দরকার নেই ভাই। আচ্ছা সমস্যা নাই, আচ্ছা যাও তুমি, আমি তোমার। আচ্ছা তা তো বুঝলাম, হেরে বেড়া বানাইছো, ঘুর বানাইছো, যাই হোক। আচ্ছা তোমার বাপের নাম কি? তা তো আমি কিছু জিজ্ঞাসা করলাম না। আমার বাপের নাম শকুব আলী মন্ডল, তাই না? হ্যাঁ। বয়স কত? আমার বাপের বয়স হচ্ছে 41, হ্যাঁ, আর আমার বয়স 42। উরি বাবা বাবা, কেম্বা কেম্বা, আমার তো শুনতে ভালো লাগতেছে, কেম্বা তাহলে পরে বলবো এটা পার্সোনাল। আচ্ছা আমরা তাহলে আগে ভালো লাগে নাকি? সমস্যা নাই, তোমার সামনের বার সমস্যা নাই, এর দায়িত্ব ফেলা দেবো। ঠিক আছে, আমি তো চাকরি ছাড়ি দিতেছি, মনে করো একটা লোকজন দরকার আছে, সেই হিসাবে তোমার দরকার। আচ্ছা ঠিক আছে ভাই, অনেক অনেক ধন্যবাদ। আমাদের বড় ভাই ছোট ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা ভাই, আচ্ছা। মাথা আমার নষ্ট, এখন পেলাম টাকার খনি, টাকায় ঘুমাই টাকা চুমাই হলাম বিশ্ব। এটা লাগছে নাকি ভাই? ভাই ভাই পড়ে গেলেন ভাই, ইস কি দে লাগাই লাগেছে ভাই। ভাই সমস্যা নাই, আমাকে তো মিলের চারপাশে ওই ওষুধের গাছপালা ভাই লাগা দেবো না নাকি? তো ভাই এটা এটা ভাই কইতে গেছেন ভাই? ভাই আমার শ্বশুর বাড়িতে গিফট দিছিল। শ্বশুর বাড়িতে? ভাই সমস্যা আমি আমি তো মাথায় নেই নাকি? আচ্ছা আচ্ছা, তা তো বুঝলাম ভাই। তো আমি ভাই এই দেখো ভাই, এটা এটা আমার রাস্তা সাথে মাথা ভেঙে গেছে ভাই, এ দেখো। তো আসো ভাই, সামনে তো আও নাকি, আমার পরিবার সরে যাওয়া দেয়। আমরা এখানে বসি নাকি? হ্যাঁ ভাই বসি। তো ভাই এসে বসেন নাকি? তো এখানকার ম্যানেজার নাকি? হ্যাঁ ভাই।
তো আমার চাকরি তো দিবে চাইলেন না? হ্যাঁ ভাই, একটা চাকরি দিয়ে দেবো না, সমস্যা নাই, আপনি টেনশন করেন না, আপনি কাঁদেন না। হ্যাঁ ভাই, হ্যাঁ আপনার চাকরি দিব ভাই। আপনার এই ঘড়ি দিছিল কিটা ভাই? কিছু মনে করবার না তো? আচ্ছা ভাই, তাহলে সমস্যা নাই, আমি একটু হাতে দিই। আচ্ছা ভাই, হ্যাঁ। তো ভাই কি এখানে চাকরি দেখে কি তোমার ভালো লাগবে না নাকি? ভাই এত বড় রাইস মিল, হ্যাঁ করবো, চাকরি করবো, তাই নাকি? তো মাসে কত বেতন দেবেন ভাই? আমার বেতন আর কত, 2-4 টাকা দেবো না, তাছাড়া আর কি? 2-4 টাকা কি মাসে? বুঝতেছো না, এই জায়গাটায় এমনিতে লোকজন বেশি। তুমি আমি করছিলাম কি যে তোমার থাকা খাওয়ার জন্য হেনা ব্যবস্থা করছি, তো ব্যাগ ট্যাগ দাও, আমি এইগুলো তো আসি নাকি? তুমি এই জায়গাটা বিশ্রাম দাও, তোমার ওই জুতো মতো খুলবা নাকি? এ জুতো? হ্যাঁ জুতা নেবেন ভাই? ভাই আমি বলি কি, তুমি এখানে বসে বিশ্রাম নাও, হ্যাঁ আমি তাই এইগুলো ছুঁ আসি। আচ্ছা ভাই, তো ভাই কি তুমি এখানে বসে থাও, বসে থাক পার লাগো, তোমার মনে করো চাকরি ফাইনাল, আমি তো এটা নিয়ে যাই থু আসি, আর তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করে আসি। আর আজকে রান্না কি খাওয়া দাওয়া কেমন বাকি, সমস্যা? আমি তো ওই থুদানিকা গ্রাম থেকে আসছিলাম ভাই। ভাই শুনে 6 লাখের মানুষ সিটার হয় ভাই। ভাই আমার তো আপনি ভরসা করছি ভাই, বুঝছেন? হ্যাঁ ভাই, তো আমার আর তো কোনো কিছু জন্য না হারাই। আরে ভাই আপনি টেনশন করিয়েন না, বুঝেন না কিল্লাই, আমরা হলো আপনি বিশ্বাস করছেন না? আরে ভাই এডে এডে কি ভাই, আচ্ছা ভাই সমস্যা নেই। ভাই বলছিলাম কি ওই আমার খাবারের ব্যবস্থা শুনবেন কি করবেন? হ্যাঁ বলো বলো ভাই। ও যে ভাই মুরগি নুনু আছে না ভাই, ওটার খুব পছন্দ ভাই। ওরে বাবা, এই এই সপ্তাহ কোনোদিন খায়? যাই হোক ভাই, তোমার ও টেনশন, হ্যাঁ ভাই তোমার ব্যবস্থা, তাহলে আমি আসি নাকি ভাই? না মানে আমি তো আসি। হ্যাঁ আচ্ছা ভাই, আপনার দাম ফসা ভাই ভাই, তাই ঠিক আছে। এতক্ষণ তো আর বসে থাকতে ভালো লাগতো না, বাইরে গেল কই? হ্যাঁ আমার জুতা মুদা সব নেই, চাকরি ফাইনাল, তো দেরি করে কে তো দেই, কেউ আসে নাকি দেই, খোঁজ ঠোঁজ করে নেওয়া যায় নাকি? যাই একটু দেখে টাকি আসি না। আচ্ছা দেখে গ্রাম থেকে আসছে এখানে একটা চাকরির জন্য, ওই লাল গেঞ্জি করে একটু খাটো করে লোক প্যান্ট করা, উনি আমার চাকরি দিছে ম্যানেজার বাবু। তা আমি ওই উনি আমার কাছ থেকে ব্যাগ ক্যাব সব কিছু নিয়ে চলে গেছে, তো উনি বলছে কিছুক্ষণ অপেক্ষা করেন, ঘন্টার পর ঘন্টা স্যার আসছে না। তুমি কি করছ? না না ভাই আমি চিনি না। ও হলো এদিকে সবচেয়ে বড় সিটার ভাই। কোন কি ভাই জানেন না, ও তো ঘুরে বেড়ায় সিটারি করার জন্য, আর ভাই সব নিয়ে দাও চলে গেছে। আমার 14 কোটি টাকা জুতো কিনা, 14 কোটি ভাই বুঝেন না ভাই, বিদেশ থেকে আনছি ভাই, বিদেশ থেকে হাওয়া নিয়ে চলে গেছে। আলি ভাই আমার শর্মনা, আর একদিকে শোধ করে দেই, পাও আমরা এটা খুঁজে দাও। আমার জুতা আমার বই সব নিয়ে যায় বাড়িতে চলে যাবো।